শুধু দর্শক মন্ডলী আপনাদেরকে স্বাগতম আমরা এসেছি নাসিরাবাদ টেকপাড়া এলাকায় দেখুন এই যে ছোট্ট পরিসরে এরকম একটা টিনের ঘর দিয়ে উনি এই খামারটি করেছেন চলুন আমরা দেখি এই খামারে উনি কী গরু রেখেছেন কতদিন হয় খামার করেছেন দুধ কতগুলি হয় কি জাতের গরু আছে এই সব বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলি এই খামারির সাথে আসসালামু আলাইকুম আপনার নাম মূল্য হোসেন ভাই আপনি এই খামারটি কত দিন আগে তৈরি করেছেন সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর হয় শুরু করেছেন তখন কি দিয়ে কয়টা দিয়ে শুরু করেছে একটা একটা গরু একটা গরুর সেটা কি জাতের গরু ছিল এই যে ক্রস ক্রস জাতের গরু ছিল এখন আপনার খামারে কয়টা গরু এখন দশটা দশটা গরু হ্যাঁ বাছন বাসুর মিলে গাবি কয়টা আর বাসুর কয়টা গাবি চারটে আর বাসুর গুলো ছয়টা বাসুর গুলো ছয়টা ছয়টা বাসুর কেন ছয়টা ওই যে আগে গাবি দিছে ওরে রাখছি বেশি নেই পরে আবার বাচ্চা দিছে মানে বকনা আর কি বকনা বাসুর আছে এক আমার দুধ কতগুলি হয় দুধ সকালে 20 কেজি আচ্ছা বিকালে 16 কেজি তাহলে বিশ আর ষোলো ছত্রিশ লিটার দুধ কত করে বিক্রি করেন পঞ্চান্ন পঞ্চান্ন থেকেই থেকে আপনি অন্যখানে বিক্রি করেন না গোয়ালকে দিয়ে দেন আচ্ছা আপনার পঞ্চান্ন টাকা করে বিক্রি করেন হলো ছত্রিশ লিটার দুধ তো এ বিষয়গুলি নিয়ে কথা বলি এই যে আপনি এখানে খাবার দিলেন এখানে শেষ করে ফেলো মুহূর্তের মধ্যেই তো এইখানে কি খাবার দিলেন আপনি গমের বসি আর খেসারি বসি হ্যাঁ মুগের শাড়ি হ্যাঁ কুড়া আছে আচ্ছা ভাত আছে সব এক জায়গায় করে খাওয়া সবাই এক জায়গায় করে আচ্ছা মটর খাওয়াই হ্যাঁ হ্যাঁ এটা কোন খাবার কোন ভুষি কতগুলো পরিমাণ দিতে এক অনুমান করে দেয় আর কি মানে সবই এক সমান এক সমান এক সমান করেই দেয় মানে একটা অনুমান করে কতগুলি দিতে হয় অনুমান যে এক চার একটা করে এক কেজি করে দিতে হয় এক কেজি করে সবই এক কেজি করে মিশায়া দেন না আর ভাত একটু কম ভাত দিই হাওয়া ভাতও এক কেজি এক কেজি পরিমাণে মানে এক এক গরুর জন্য না এই সবগুলির জন্য এক এক গরুর জন্য ভুষি খাওয়াই এক কেজি করে আর কুড়া দিতে হয় তিন কেজি করে আচ্ছা 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 কুড়াটা একটু বেশি দিয়ে হুম 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 যাই হোক আপনি কি চিকিৎসা কি করান এখানে চিকিৎসা যে এমনি পারিবারিক ডাক্তার আই তাদের দিয়ে জ্বর সাইড ফুলে যায় আচ্ছা আপনার ঠান্ডা লাগে নিউমোনিয়া হয়ে যায় এই সব ধরনের চিকিৎসা করতে হয় কত বছরে কতবার ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিন দাও আপনার সরে ভরাই তিনবার তিনবার দুইবার আবার কি একবারও দেয় আচ্ছা আচ্ছা ওটা কিসের ভ্যাকসিন দেয় এটা তো জ্বরের জ্বরের ভ্যাকসিন দেয় আর একটা ভ্যাকসিন আছে তরকারি রোগ বলে তরকার রোগ তরকার রোগ মানে হঠাৎ পেট ফুলে মরে যায় আচ্ছা আচ্ছা এরকম খামারে এই খামারে ঘটছিল এরকম কিছু না আমার তার ঘটে নেই ঘটে নেই এরকম মার্শাল্লাহ আপনার ভাগ্যবান আপনি তো আপনার আমি যদি খামার করতে চাই কিংবা নতুন কেউ খামার করতে চাইলে তার কি কি করা উচিত আগে আগে গটে ডক করতে হইব আচ্ছা

আর যদি লোক না রাখে লোক না লাগলে নিজে গলে একটা দিয়ে শুরু করতে পারবে সেটা কি গরু কিনবে এই যে অস্ট্রেলিয়া ক্রস জাতের গরু কিনবে এই দেশি বিদেশি অস্ট্রেলিয়া দর পাইবে না খরচ পাওয়া যায় আচ্ছা কেউ যদি বেশি গরু কিনে শুরু করে তাহলে দেশি গরু দেওয়া ভালো না না বেশি গরু কেনে বেশি গরু দেওয়া মনে হয় যে যার অর্থ বেশি আছে তাই করলে আর বেশি ভালো আচ্ছা এক সঞ্চয় তাত্রী করে নিল তো এইটা আপনি কি বরাবরই এই খামারের সাথে আপনি যুক্ত হ্যাঁ আমি এই সুধি খামার নিয়ে আছি কত দিন থেকে আমি যে সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর তার আগে কি করতাম ইয়ার আগে ওই কাজ করছি মশা খামার করছি আচ্ছা শাক সবজি বেচছি আচ্ছা এগুলি নিজে আবাদ করে হাওয়া নিজে আবাদ করে দিচ্ছি কাঁচা কিনা করছি আচ্ছা কাঁচা ঘাস খাওয়াই না হ্যাঁ কাঁচা ঘাস খাওয়াই কোথা থেকে আনেন এই জমি থেকে চাষ করি কাঁচা ঘাস

এখানে দাম ইয়া বকনা বাসুর আছে সার বাসুর আছে আপনি সার বাসুর গুলি কি করে আর বকনা বাসুর বকনা বাসুর রাখি মানে বকনা বাসুর রেখে দিয়ে সার বাসুর বিক্রি করে গাই গাই বানানোর জন্য এটা কত দিন পর বিক্রি করেন তো এক বছর দুই বছর পর পর বিক্রি মানে ওই ঈদের সময় আসলে মোটা তাজা করে বিক্রি করে মোটা তাজা করে এমন যে দুধ ছাড়ান দিলে বেচালাই

আচ্ছা আপনি আরও সামনে যাবেন আমরা একটু যদি দেখি এইটার বাসুরটা কোনটা এটা দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন এই গরুটার এই গরুটার ক্রস জাতের বাচ্চা এটা এটা কি বকনা বাসুর বকনা বাসুর এটা কী করবেন বড় হলে ওর মায়ের রেকর্ড কি দুধের দশ লিটার দুধ হয় মানে এখন ওটা কয় কয়েদাঁতিটা

এটা আর কতদিন পর বিক্রি করবেন এটা বলতে পারি না কবে বিক্রি করি এটা এখনো দুধ দোয় এখনো দুধ দোয়ান ওটার মা কোনটা এটার মা এই যে কয় লিটার দুধ দেয় এটা এটা 10 লিটার দেয় 10 লিটার দুধ দেয় বাহ ভালো তো আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আর কি করতে চান আমি এটা তো বাড়াইতে চাইতে আর বাড়াবেন জি ভালো গাবি কিনে ভালো গাবি কিনে ভালো গাবি কিনা আরো বাড়াবেন হ্যাঁ তো যাই হোক আপনার কথা শুনতে ভালো লাগলো যে আপনি এই খামার আরও বাড়াইতে যাচ্ছেন এই খামারের করে আপনার আয় হলেও কিরকম এটা সংসার চলতেছে খাইতেছি হ্যাঁ জি আয় এইভাবেই চলতেছে এটা দিয়ে এই খামার দিয়ে এখনো আয় হয় নাই হ্যাঁ আয় তো আছেই কলাখন ভালতাছি হ্যাঁ দিন দিতেছে আর কিছু করে না না এমনি কি কাছ বরাবর সম্ভব হইতাছে আচ্ছা আচ্ছা এমনি কি লাভ আছে খামারে হ্যাঁ লাভ তো আছে লাভ সারাদার চলে না এই যে খামারটা গরুগুলি এখানে আপনার চারটা টা আছে বকনা বাসুরা আছে সব মিলে আপনার কয়টা বলে 10 টা গরু এই 10 টা গরু কত টাকার খাবার খায়

লাভ পুরাটাই লাভ পুরোটাই লাভ যাই হোক ভালো আপনারা ভালো খান ভালো চলেন এটা আমরা চাব আচ্ছা আপনারা সব কিছুই জানলাম আপনার কাছে তো আপনার সাথে কথা বলে আমার ভালো লাগলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুধু দর্শক মণ্ডলী আপনারা দেখলেন এই গরুগুলি উনি কী খাওয়ান কী চিকিৎসা করেন সব বিষয়গুলি নিয়ে ওনার কথা হলো তো আপনাদের যদি এই ভিডিওটি দেখে উদ্বুদ্ধ হন তবেই আমাদের সার্থকতা আপনারা নিজেরা উদ্যোক্তা হন নিজেরা কর্ম করেন এবং আরও পাঁচজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এই আমার আশা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ